যে মানুষটা তোমাকে মেসেজের পর মেসেজ, কলের পর কল দিয়ে যাচ্ছে, আর তুমি সেই মানুষটার মেসেজগুলো, কলগুলো পেয়ে বিরক্ত। হয়তো একদিন এমন আসবে যে সেই মানুষটার কল বা মেসেজের জন্য তুমি পাগলের মতো অপেক্ষা করবে। হয়তো সেদিন সেই মানুষটা তোমার অবহেলা পেতে পেতে অনেকটা দূরে চলে যাবে, তখন হয়তো তোমার হাজারো কান্না তাকে আর তোমার কাছে ফিরিয়ে আনতে পারবেন। আমরা মানুষগুলোই এমন, আমাদের কাছে যখন যেটা থাকবে তখন সেটার সঠিক মূল্যায়ন আমরা করতে পারি না, সেটাই হয়তো নিয়ম। নিয়তির এটাই খেলা, আমরা আমাদের জিনিসগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না। যখন হারিয়ে ফেলি তখনই সেই জিনিসটার মূল্য বুঝতে পারি। আমরা মানুষগুলো এমনই অদ্ভুত। তাই আপনাদের একটা কথা বলতে চাই, আপনার প্রিয় মানুষটি আপনার কাছে থাকতেই তাকে মূল্যায়ন করুন, তাকে ইম্পর্টেন্স দিন, না হলে তাকে হারিয়ে ফেললে আর কখনোই ফিরে পাবেন না। আর যদি কখনো পেয়েও যান, আগের মতো সেই অনুভূতিগুলো কাজ করবে না। তাই আপনার প্রিয় মানুষটি থাকতেই তাকে গুরুত্ব দিন।